নমস্কার, আমি ডক্টর প্রদীপ কুমার শেখ বলছি স্বস্তি আয়ুর্বেদিক থেকে। আজকে আমরা আলোচনা করবো হেপাটোসেলুলার কার্সিনোমা বা লিভার ক্যান্সার নিয়ে। হেপাটোসেলুলার কার্সিনোমা হচ্ছে মেন বা প্রধান বা খুব কমন একটা লিভারের কার্সিনোমা, যেটা মোটামুটি এই ধরনের কার্সিনোমাকে বলা হয় প্রাইমারি লিভার কার্সিনোমা। প্রাইমারি কার্সিনোমা কারণ কী বলা হয় যে লিভারের কার্সিনোমা মেইনলি দু রকমের, প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারি মানে যখন লিভার সেল থেকে তার কার্সিনোমাটা স্টার্ট হয় তখন বলা হয় তাকে প্রাইমারি হেপাটোসেলুলার কার্সিনোমা বা হেপাটোসেলুলার কার্সিনোমা। কিন্তু যদি অন্য জায়গাকার কার্সিনোমা যেমন ব্রেস্ট কার্সিনোমা বা লাংস কার্সিনোমা যদি লিভারের মধ্যে মেটাস্টাসিস হয়ে আসে তখন তাকে বলা হয় সেকেন্ডারি লিভার কার্সিনোমা। এবার এই হেপাটোসেলুলার কার্সিনোমা বা প্রাইমারি লিভার ক্যান্সার যেটা আমাদের আজকে আলোচনার বিষয়, সেই জিনিসটা সাধারণত কেন হয়? দেখা গেছে যে মদ্যপান বা হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি রোগ থেকে কমপ্লিকেশন হিসাবে হেপাটোসেলুলার কার্সিনোমা তৈরি হয়। হেপাটোসেলুলার কার্সিনোমার ক্ষেত্রে কী কী সাইন সিমটম প্রথমে দেখা যায়? হেপাটোসেলুলার কার্সিনোমার প্রথমেই যেটা পেশেন্ট বলে যে গা পাক দেওয়া, পেট ফুলে যাওয়া, জন্ডিস হওয়া, বমিবমি ভাব, এবং তার সঙ্গে পেশেন্টের একটা ওয়েট লস থাকে, পেটে জল জমে, এই সাইন সিমটমগুলো থাকে। এই তাহলে হেপাটোসেলুলার কার্সিনোমা করতে গেলে কী প্রিভেনশন কী করা যায়? প্রিভেনশনের মধ্যে প্রথমেই যেটা করা উচিত সেটা হচ্ছে হেপাটাইটিস বি বা সিরোসিস অফ লিভার হলে তার কিন্তু খুব কুইক ট্রিটমেন্ট করা উচিত, পেশেন্টকে ফেলে রাখা উচিত নয়, কারণ এই দুটো ক্ষেত্রেই কমপ্লিকেশন হিসেবে হেপাটোসেলুলার কার্সিনোমা তৈরি হয়। এবার হেপাটোসেলুলার কার্সিনোমা স্টেজ কী কী? মেনলি মেডিকেল সায়েন্সের ভাষাকে চারটে ভাগে ভাগ করা যায়। স্টেজ ওয়ান, যখন এই হেপাটোসেলুলার কার্সিনোমা লিভার সেল থেকে কোথাও ছড়িয়ে পড়ে না, লিভার সেলের মধ্যেই থাকে, তাকে বলে স্টেজ ওয়ান। নাম্বার টু হচ্ছে স্টেজ টু অ্যান্ড স্টেজ থ্রি। স্টেজ টু এবং স্টেজ থ্রির মধ্যে কিন্তু কোনো মেটাস্টাসিস হয় না, মানে মানে লিভার সেলটা থেকে কার্সিনোমা লিভার ছাড়িয়ে অন্য কোনো জায়গায় ছড়িয়ে পড়ে না, লিভারের মধ্যেই থাকে বা আশেপাশে জায়গার মধ্যে ছড়িয়ে পড়ে। আর স্টেজ ফোরের মধ্যে কি, লিভার থেকে কার্সিনোমাটা কিন্তু অনেক দূরে চলে ছড়িয়ে পড়ে, যাকে আমরা মেটাস্টাসিস বলি। এবারে কী কী পরীক্ষা আছে যার মাধ্যমে আমরা লিভার কার্সিনোমাটা ডায়াগনোসিস করতে পারি? হচ্ছে এলএফটি আছে, আল্ট্রাসোনোগ্রাফি আছে, এমআরআই আছে, সিটি স্ক্যান আছে বা বায়োপসি, এইগুলোর মাধ্যমে আমরা সাধারণত কনফার্ম হই যে পেশেন্টটা লিভার ক্যান্সার হয়েছে। এবার লিভার ক্যান্সারের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট কী কী আছে? আয়ুর্বেদিক লিভার, দেখুন আমাদের লিভারকে বলা হয় পিত্তের মেন স্থান, যখন তার মধ্যে কার্সিনোমা হয় তখন বলা হয় পিত্তর স্থানের মধ্যে কফ বৃদ্ধি, ফলে আমরা এমন ওষুধ ইউজ করি যে ওষুধের মধ্যে তিক্ত রসের প্রাধান্য বেশি, যেমন গুরুচ্ছাদি কষায়, বসা গুরুচ্ছাদি কষায়, গিলয় জুস বা গিলয় শক্ত কিন্তু এক্ষেত্রে খুব ভালো কাজ দেয়, নিম্বাদি কষায়, এবং এর সঙ্গে যে পঞ্চকর্ম করা হয় সেই পঞ্চকর্ম ক্ষেত্রে বিরেচন মেন জিনিস, বিরেচনটা কি মেনলি করা হয় এবং সেই বিরেচন করা হয় তীক্ষ্ণ বিরেচন, কারণ পিত্ত শ্রেণীত গুণযুক্ত হয়, তীক্ষ্ণ বিরেচন করা হয়। এছাড়া পেশেন্টদের আরও কিছু নিয়মকানুন মানতে হয়, আমি জাস্ট একটা জেনারেল লাইন অফ ট্রিটমেন্ট বললাম। যদি পার্শ্ব মানে কাস্টমাইজ ট্রিটমেন্ট আপনারা চান তাহলে আমাদের ক্লিনিকে আপনারা রিপোর্ট সমেত যোগাযোগ করুন, সেখানে আমরা কাস্টমাইজ ট্রিটমেন্ট পাবেন। আপনাদের যদি মনে হয় আমার এই ভিডিওটি ইনফরমেটিভ এবং এটা অনেককে হেল্প করতে পারে, প্লিজ এটা শেয়ার করুন, লাইক করুন, এবং আরও যদি কোনো ভিডিও পেতে চান এই কার্সিনোমা নিয়ে এইটা সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। আজকে এই পর্যন্ত।